করছি জীবনে, কি করলাম জীবনে, সবাই সেলিব্রিটি হয়, সবাই আমি সেলিব্রিটি হইতে পারলাম না, বলুন তো মানে এটা কি দেখো কথা, কিন্তু করতে পারলাম না কি কারণ, এটা তো কইবে আমার কেউ না, তুই এই কারণে সেলিব্রিটি হইতে পারছ না, আল্লাহ কি বলে জাদুর বাক্স বাইরে হেড়ে মধ্যে ঢুকলি মানে মানুষের ছবি তোলার নিকে পাগল হয়ে যায় আর মানে পুরা মানে পাগল হয়ে যায় ছবি তোলার নাকি, এটার নাম কি জানোস নি? ও আচ্ছা, তুই যেটা কথা কইতাছস ওটার নাম হলো, ও মনে পড়ছে, ঠিক ঠিক না ঠিক ঠক জানি কয় আর কি, আমার সঠিক মনে নাই তো ওটার মনে হয় সবাই ঠিক ঠিকই কয় বুঝছস, ওটার নাম ঠিক ঠিক না ঠিক ঠক আমার মনে আছে, কেবল মনে আছে ভাই নাইম তুই রাগ হইস না ঠিক আছে, আমি ওই যে ওই ঠিক ঠিক না কি জানি কয় টিকটক ওটার মধ্যে পুরো ঢুকে যাইতে চাই বুঝছো, হেডের নিকে কি করতে হইবে একটু কত কি কি লাগবে, তুই বড় হন আমার কাছে একটা মোবাইল আর একটা স্ট্যান্ড আছে বুঝছো টিকটক করার লিগা, এনে তুই আর আমি যাবো টিকটক করে ছাপা ছাপা বানালাম ঠিক ঠিক করে ওটার মধ্যে ঢুকে, হ্যাঁ ওটার ভিতরে আয় তো তাড়াতাড়ি আয়, আমি কমাইতাছি তুই একজন দিতে থাক দিতে থাক কমাইতাছি, এই খেলা খেলা হইতাছে হইতাছে আর একটা কুদ দে এই অঞ্চল ধরে একটা এই ফ্ল্যাট ও ফ্ল্যাট আটটা আটটা দে হেরে হয়ে যাবে দে হইতে হয়েছে দূরা কুদ দূরা আমরা তো আজকে টিকটক শুরু করছি প্রথম, তোমার কি করবা তোমার কি ইচ্ছা হয় কল কর তোমার সমস্যা নাই, হ্যাঁ ভাইয়া আমি করবো আমার তো অনেক শখ ভাইয়া আমি করবো ভাইয়া, আচ্ছা তুমি কি অভিনয় টভিনয় পারো আর টিকটক করলে ঠিকঠাক অভিনয় নাকি, কিন্তু নালে এছাড়া একদম টিকটক করা যায় না, আরে ভাই আপনি কি কর আমি অভিনয় মানিস একবার ছোট কালে থেকে অভিনয় পারি, ভিতরে হাইন দিয়ে গেছে কইটা দিলে হাইন দিয়ে গেছে অভিনয় একবারে, আপনি কি কর আমি সব ধরনের অভিনয় পারি, আপনি আমার অভিনয় দেন একটা দেখুন একটা, ও আচ্ছা তাহলে তুমি অভিনয় টভিনয় পারো নাকি, তা দাঁড়াও আমি নুরালম রে ডাক দাম তাছি সবাই মিলে একসাথে শুটিং করবো, ওই নুরালম ভাই এদিকে 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 হ্যাঁ তাহলে কি করে এনে ইস টিকটক আও বাইতে যাও দেবে না একদম ভাঙ্গা হাওয়ার বারে হাওয়া টিকটক করো এই টিকটক করে আসছে না যাও আজকে বাইতে বিচারতে মানে টিকটক করলে একদম দেব উড়াই দেবে না যাও হালা তুমি সামনে যাও তোমাকে আমি এখন যে ডায়লগটা শিখাই দিব তুমি হেডে কবা ঠিক আছে, কইলে তোমার টিকটক সেলিব্রিটি আর টিকটক সেলিব্রিটি হওয়ার কথা আমি কইতে দেব মানে তুমি যাও ওদিকে যাও ডায়লগ ঠিক মতো ঠিকঠাক মতন দেবা যাও, ওকে ভাই আমি এখন দিছি লেট স্টার্ট তুমি আমি যা ঠিক আছে ভাই আমি ঠিক আছে ভাই ক্যামেরা সামনে গেলাম, আপনি ক্যামেরা বেলে করুন ক্যামেরা বেলে করুন ক্যামেরা বেলে করুন ক্যামেরা বেলে করুন ভাইয়া কি বল উঠালে বলেন এ ওই পাশে ভালো দেখা যায় না এই সাইডে আয় ঠিক আছে ভাই আমি ভেতরে চলে আসছি
ভাই আমি রেডি 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 অ্যাকশন কই দিবেন আমি কি কব ভাই শিখাই দেন কি কব শিখাই দেন আচ্ছা দাদা তোমার আমি এক ইয়া ডায়লগ শিখাই দিতাছি আচ্ছা বলো যে তোমার দাদা গরু চোর আছিল আমি আরে কেমনে কমু আমি তো জীবনে কই নাই রে কোন জালাই পড়ে গেলাম এ কি এলো ডায়লগ কব বলে ডায়লগ দে ডায়লগ দে ক্যামেরা রেকর্ড হইতাছে দাও দাও ডায়লগ দাও তাড়াতাড়ি দাও 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 তাড়াতাড়ি দাও কইতাছি কইতাছি ক্যামেরা সামনে জানি কেম ঠায় রে আমি তো আমনে পারি সব কিছু কিন্তু ক্যামেরা সামনে আমি দেখতা আছে কে আমার দাদা নাতি আমি আরে আমি ভুলে গেছি গা আমি পারবো না আমি ক্যামেরা সামনে পারি না আমি পারবো না मानुष तो लागे পাগল পাগল হয়ে গেছি ভাই তো জানি পাগল হয়ে গেছিস ভাল দিবি লাভ দিবি কি আমি করবো আমার শখ যাচ্ছে আমি করবো ভাইয়া আপনি আমার একটু একটু ক্যামেরা ধরেন ভাইয়া খালি একটু ক্যামেরা ধরেন ভাইয়া আপনি পায়ে দিয়ে ভাইয়া এ বেড়া পাগল পাগল হইছস আমি বড় ভাই বড় দা তুই আমার গস ক্যামেরা ধরতে মার মুর খাইছস জীবনে কিছু বুঝ আর বুঝ আর বুঝ কেন না ধর ভাই কেমনে ভাই মার মুর খাইছ না ভাই আপনি পায় দেন ধরি ভাই খালি একটা ক্যামেরা ধরেন আপনি পায় দেন আমি ধরি ভাই আমি আর কিছু চাই না ভাই আপনার কাছে খালি ক্যামেরা ধরেন ভাই 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 এই রিকুশা না হেন আমার কাছে ভাই আমি কিন্তু ক্যামেরা প্লে করে দিলাম ঠিক আছে রেডিও রেডিও ভালো করে রেডিও ঠিক আছে ভাই আমি রেডি ভাই আপনি প্লে দেন ভাই প্লে দিবেন জুতার বাড়ি পিসার বাড়ি এ তো সারাদিন পড়তে কি হয় এ তো কোনো সমস্যা নাই আমরা হলো টিকটকার বুঝছো নাই
হাপলা তুই এত বেশি কথা বলছিস কি লিয়া দু আমার গোবেড়া দুবা ছাতা করতে হবে তারপর যাইতে হবে টিকটক করতে টিকটক করে সেলফি ভিডিও হয়ে যাবে জান সবাই চেনে আমাকে বুঝতো কি লিয়া এত কথা বলছিস গেল তাড়াতাড়ি লও আমার ঠিকই কইছস মোর কোড়া ছাতা করতে হবে তলে বেশি ফেমাস হয়ে যাবে মাইরা একবার উড়ে ধরে সেনবে হাপলা নরম খানা হন হাপলা আবার থামে লিখে কি হইছে তাড়াতাড়ি কও কি লাগা তোমার ভিড়েছি তুমি বুঝো না তুমি ই করতে হবে ওই যে বাচ্চা যাও এখন বাচ্চা যে চুরি মুড়ি করে যত টাকা পয়সা যা আছে তোমার যে সোনা গনা যা আছে সব নিয়ে আবার আই এবারে একটা রিং লাইট কিনতে হবে আর একটা ভালো একটা মোবাইল কিনতে হবে টিকটক করতে আর চুল মুল সব সাদা করতে হবে যাও দাও এক্ষুনি যাও মাথাটা গরম করে না যাও যাও তাড়াতাড়ি না চুল গোনা সাদা কর মু জানে মানে একটু জানাই ঠিক আছে নালে তো মনে করে গুড়া গ্রাগারে ভেঙে দিতে পারে ফোনটা একটু দেই হ্যালো কলিজা মাগা চুল কোনা তো সাদা করব বুঝছো আমরা তো টিকটক ছেলে মেয়ে হয়ে যাম কিছুক্ষণের ভিতরে বা কিছু দিনের ভিতরে তুমি একটু আমার একটু সম ই দাও মতামতটা দাও ওরে বাবা রাখ তুই ফোনটা রাখ ওরে বাবা আমার বলে কাটিয়ে দিবে তুই ফোনটা রাখ রাখ তাড়াতাড়ি তারপরে